ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ববরকাতু আমাদের এক ভাই একটা প্রশ্ন করেছেন কোরআন যেহেতু আল্লাহর কালাম আল্লাহর শিহতির নাম রয়েছে কোরআনে সুতরাং আমরা কোরআন নিয়ে শপথ করতে পারবো কি বা কোরআন নিয়ে শপথ করলে সমস্যা হবে কি এটা করা যাবে কি বারাকালো ফিকুম অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই এভাবে ব্যাপারে আমরা হাদিসের আলোকে কিছু কথা বলবো দলিলের ভিত্তিতে দেখা যাক আমরা বিষয়ে কি পাই করা যাবে কি না রাসুল্লা সাল্লা সাল্লাম কী বলেছেন এই ব্যাপারে কয়েকটা দলিল খেয়াল রাখুন প্রথমত হচ্ছে আবু হুরা হুরারা থেকে একটা হাদিস বর্ণিত সেটা নাসাইতে আসছে

আবু হুরারা থেকে বর্ণিত তিনি বলছেন যে রাস্লা সাল্লাম বলেছেন তোমরা নিজেদের পিতা মাতা কিংবা দেব দেবদেবীর দেব দেবীর নামে শপথ করো না তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ নামে শপথ করবে আর তোমরা আল্লাহর নাম ব্যতীত আল্লাহর নাম ছাড়া কারো নামে শপথ করবে না যে বিষয়ে কেবল সে বিষয়ে শপথ করবে যে বিষয়ে তোমরা সত্যবাদী মানে ওই বিষয়ে তোমরা শপথ করবে যে বিষয়ে তোমরা সত্যবাদী সত্য একটা জিনিস সত্যকে সত্য প্রকাশ করতে গিয়ে যদি আল্লাহর কসম খেতে হয় সেটা আপনি পারবেন যেমনি ভাবে কোরআন করিমী আল্লাহ অনেকগুলো কসম খেয়েছেন ও তিন ও আমি আলবাহিনের পরে ও আসরে আসরের কসম হ্যাঁ তিনের কসম জাই কসম অনেকগুলো কসম আল্লাহ করেছেন কোরআন করিমে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য সত্যকে সত্য প্রকাশ করতে গিয়ে কসম করা যায় আচ্ছা এ ব্যাপারে নাসাইতে হাদিস আপনি দেখতে পারেন হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার সাতশত ছিয়ানব্বই এবং আবুদাউদ্দী হাদিস আবুদাউদ্দ রহিমুল্লাহ ওনার আবুদাউদ্দী হাদিসটা কোর্ট করেছেন হাদিস নাম্বার হচ্ছে বত্রিশশো আটচল্লিশ তিন হাজার দুইশত আটচল্লিশ হাদিসের মান সহি তো এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন কারিম দিয়ে কসম করা যাবে না নিয়ে কসম করা যাবে না কসম করতে হলে শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে কসম করতে হবে আরেকটি হাদিস ফলো রাখেন ইবনু অমর রাজ্লাম আনু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাম বলছেন এক ব্যক্তি তার পিতার নামে শপথ করতে শুনে বললেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম এক ব্যক্তি শপথ করতেছে রাসুল সাল্লাম শুনলেন শুনে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বা সকলকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা তোমাদের বাপ দাদার নামের শপথ করো না আর যে ব্যক্তি আল্লাহর নামের শপথ করে সে যেন তার সত্যে পরিণত হয় মানে যে ব্যক্তি শপথ করবে আল্লাহর নামে সত্য যাতে এরপরে খোঁজ নিয়ে দেখা যাবে যে এটা সত্য কিনা মিথ্যা যদি দেখা যায় মিথ্যা তাহলে সে মিথ্যাবাদী আল্লাহর কাছে মিথ্যাবাদী তোমাদের কাছেও মিথ্যাবাদী আর যদি সত্য হয় মানে এমনটা করবে যাতে এই বিষয়টা সত্য হয় আর যা যার জন্য আল্লাহর নামে শপথ করা হয় সে যেন তাতে সন্তুষ্ট হয় আর যে ব্যক্তি আল্লাহর নামে সন্তুষ্ট হয় না আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকে না ওজবিল্লাহ এ বিষয়ে বিষয়টা চিন্তা করেন যা এমন ব্যক্তিকে আপনি আল্লাহর নামে শপথ করতে হবে নেহাদৃষ্টি মূল বিষয়টা এটাই বলছে বলছে যে যে ব্যক্তিকে আপনি বলবেন যে আল্লাহ আল্লাহ আল্লাহর কসম এ বিষয়টা এইভাবে এইভাবে সত্য আর ওই ব্যক্তি যদি যাকে বলছেন ওই ব্যক্তি যদি না মানে ঠিক আছে আল্লাহর নাম বলার উপর যদি না মানে তাহলে আল্লাহ রাসুস্লাম বলছে যে ওই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই ঠিক আছে আল্লাহ সন্তুষ্ট হয় না ওই ব্যক্তি সন্তুষ্ট হয় না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এরা বুখারিতে হাদিস আসছে তৃমিজি তিরমিজিতেও হাদিস আসছে মুসলিম নিয়ে আসছেন মোস্তাদে আহমদে হাতি হাদিস এসেছে মোহাত্তা মালেকেও আসছে হাদিস নাম্বার হচ্ছে সই বুখারি হাদিস নম্বর দুই হাজার ছয়শত উনআশি তিন হাজার আটশত ছয়ত্রিশ এবং ছ হাজার একশত আট তারপরে ছ হাজার ছয়শত ছয়চল্লিশ ছ হাজার ছয়শত আটচল্লিশ সাত হাজার চারশত এক সই মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শত ছয়চল্লিশ ত্রিবিধি হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত তেত্রিশ তারপরে এক এক হাজার পাঁচশত চৌত্রিশ এক হাজার পাঁচশত পঁয়ত্রিশ তারপরে মুস্তাদ আহমদ হাদিস হাদিস আটসে হাদিস নম্বর হচ্ছে চার হাজার পাঁচশত নয় এরপরে চার হাজার পাঁচশত চৌত্রিশ তারপরে চার হাজার পাঁচশত উনআশি চার হাজার ছয়শত উনআশি চার হাজার আটশত ছিয়াশি পাঁচশত সত্তর পাঁচশত পাঁচ হাজার তিনশত চব্বিশ অনেকগুলো হাদিস শুধুমাত্র আসছে তারপরে মত্তা মালিকের হাদিস আসছে হাদিস নাম্বার হচ্ছে আপনার এক হাজার চৌত্রিশ দারিমিতে হাদিস নাম্বার আছে দুই হাজার তিনশত আপনার একচল্লিশ আর নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটি তাহকিক করেছেন হাদিসটি সহীহ তারপরে ইবনে মাজাতেও হাদিসটা সুনান ইবনে মাজাতে হাদিসটি এসেছে হাদিসটি সহীহ হাদিস নম্বর আছে 2101 আরেকটি হাদিস ফলো রাখেন ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাপ দাদার নামে সম্বোধন করতে নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন যে বাপ দাদার নামে সম্বোধন করতে সুতরাং যে সম্বোধন করতে চায় সে যেন আল্লাহর নামে শবত করে নচেত চুপ থাকে অর্থাৎ আপনাকে শবত করতে হলে আল্লাহর নামেই শবত করতে হবে আর না হয় আপনি চুপ থাকতে হবে তাহলে এই যে হাদিসগুলো এই হাদিসটা পাবেন আপনি বুখারি হাদিস নাম হচ্ছে দুই হাজার ছয়শত উন উনআশি দুই হাজার ছয়শত উনআশি তারপরে পাবেন আপনি হাদিস দুই হাজার আটশত ছয়ত্রিশ এক ছয় হাজার একশত আট ছয় হাজার ছয়শত ছয়চাল্লিশ তারপরে হচ্ছে ছয় হাজার ছয়শত সাতচল্লিশ ছয় হাজার ছয়শত আটচল্লিশ ছয় হাজার সাতশত এক ছয় মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শত ছচল্লিশ ত্রিমজি হাদিস নম্বর এক হাজার পাঁচশত তেত্রিশ এবং এক হাজার ছয়শত চৌত্রিশ এক হাজার পাঁচশত পঁয়ত্রিশ নাসাই হাদিস নম্বর হচ্ছে তিন হাজার সাতশত ছয়ষট্টি তিন হাজার সাতশত আষট্টি ছ মানে ছয়ষট্টি এবং আষট্টি আতিা হাদিস এসেছে এবং আবুদাবদি হাদিস নাম্বার হচ্ছে আপনার তিন হাজার দুইশত উনপঞ্চাশ ইবনে মাজা হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চৌরানব্বই মুস্তাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে চার হাজার পাঁচশত নয় চার হাজার পাঁচশত চৌত্রিশ চার হাজার পাঁচশত উনআশি চার হাজার ছয়শত তিপ্পান্ন চার হাজার ছয়শত উনআশি এক হাজার আটশত ছয়ত্রিশ এরপর মহাত্মা মালেকে হাদিস আসেছে মহাত্মালেক হাদিস নিয়ে আসছে হাদিস নম্বর হচ্ছে এক হাজার আপনার এক হাজার সাড়ত্রিশ দারেমি হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার তিনশত আপনার একচল্লিশ হাদিস নিয়ে এসেছেন তিনিও হাদিস নাম্বার হচ্ছে এক হাজার সাতশত ষোলো তো এবার চিন্তা করেন এই হাদিসের আলোকে আমরা বলবো যে শপথ যদি আপনি করতেই চান ঠিক আছে তাহলে যে বিষয়ের উপরে আপনি শপথ করবেন ওই বিষয়টা হানড্রেড পার্সেন্ট সত্য হতে হবে যেমন আপনার নাম প্রশ্ন করে সাইফুর রহমান হ্যাঁ আপনার নাম সাইফুর রহমান একটা ভাই আপনাকে চিনতে না জিজ্ঞেস করলো ভাই সত্যি করে বলেন তো আপনাকে চিনা চিনা লাগতেছে আপনার নাম কি আপনি বলেন আপনার আমার আমার নাম আল্লাহর কসম আল্লাহ আমার নাম সাইফুর রহমান এরপরে খোঁজ নিয়ে দেখা গেল ঠিকই আপনার নাম সাইফুর রহমান এই যে সত্য জিনিসটা সত্য জিনিসটাকে প্রকাশ করতে গিয়ে আপনি আপনি শব্দ করতে পারেন মিথ্যা বিষয় নিয়ে শবধ করা যাবে না এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে যে ব্যক্তি মিথ্যা নিয়ে শবত করে বারবার মিথ্যা নিয়ে যে ব্যক্তি শবত করে বারবার ঠিক আছে সে ব্যক্তি লাঞ্ছিত আল্লাহর কাছে লাঞ্ছ লাঞ্ছিত ঠিক আছে সরাফ কলাম আল্লাহ তালা এই ব্যাপারে সুন্দর করে উল্লেখ করেছেন যে ব্যক্তি মিথ্যা নিয়ে কসম করে সে ব্যক্তি লাঞ্ছিত হবে মানে বারবার মিথ্যা দুনিয়াতে লাঞ্ছিত আল্লাহর কাছে লাঞ্ছিত অর্থাৎ বারবার মিথ্যা নিয়ে যে আপনি কসম করেন তার দুনিয়া জীবনে মানুষ আপনাকে খারাপ বলবে মিথ্যুক বলবে আল্লাহর কাছে আপনি লাঞ্ছিত হবেন সুতরাং আপনি সত্য নিয়েই কসম করতে হবে আর কসম তো হবে সবরটা হবে আল্লাহ নামে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ নামে কেন আল্লাহ নামে এই বিষয়টা আর বলি হ্যাঁ দেখেন কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম এই পৃথিবীটা হচ্ছে আল্লাহ তৈরি করা ঠিক না এগুলো সব কিছু হচ্ছে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ নাজিল করেছেন তো যে ব্যক্তি যে আল্লাহ এই পৃথিবীতে সব কিছু নাজিল করেছেন এত বড় সত্তার নাম ছাড়া সত্তার দেওয়া জিনিসের উপরে আপনি কথা করতেছেন ঠিক না সত্তার দেওয়া জিনিসের উপরে আপনি আস্থা করতেছেন কিন্তু যে ব্যক্তি সৃষ্টি করলেন নাজিল করলেন ওই ব্যক্তির উপরে আপনার আস্থা নেই তা আপনি কেমন মানুষ এই এই জন্য শপথ করতে হলে শুধুমাত্র আল্লাহ নামেই আপনি করতে হবে আর বিষয়টা সত্য হতে হবে আল্লাহ আমাদের সঠিক পুজার থাকি করুন বারাকাল ফিকুম আসসালাম ওয়া বারাকাতুহু